শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বীর মুক্তিযোদ্ধা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মাহফুজুর রহমান। আজকে সবার আনন্দের সভাপতি, মঞ্চে যারা আছেন এবং সামনে যারা আছেন, তাদের কোনো মাস্ক নেই, করোনা কিন্তু যায়নি, জানা অজানা অনেকের কাছ থেকে করোনা কিন্তু সংক্রমিত হচ্ছে। তাই আমি আপনাদের অনুরোধ করবো যে করোনা খুব বড় ধরনের রোগ না, করোনা তো আপনারা জানেন, আত্মনির্ভর রোগী ভালো হয়ে যায়, কিন্তু একভাবে আপনি করবেন না এটা তো নিশ্চয় জানেন। তো সেই জন্য আমরা যদি মাস্ক পরি তো 3 ফুট দূরে যদি থাকি তাহলে করোনা আপনার কাছে আসতে পারবে না। আমি বঙ্গবন্ধুর আলোচনাটাকে বিভাগে ভাগ করবো। প্রথম ভাগ হলো স্বাধীন বাংলাদেশ কীভাবে হলো। স্বাধীনতা ঘোষিত হয়েছে 1971 সালের 26শে মার্চ এবং পূর্ণ স্বাধীন হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর, এবং এই স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে। আমরা বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলি কেন? রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, অনেক কবি লেখক সাহিত্যিক আছে, তারপর আমরা বলি কেন? রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, কবি নজরুল ইসলাম, তারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। কিন্তু এই যে সাহিত্য সমৃদ্ধ একটা জাতির জন্য যে একটা রাষ্ট্র লাগবে, এই চিন্তা কিন্তু তারা করেননি। এই চিন্তাটা করে এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে, এবং তার হাত ধরেই বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জন্যই আমরা বলি যে এই যে হাজার বছরের যে বাঙালি জাতি, এই জাতির একটা ঠিকানা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই জন্যই উনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তার আগে হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে স্বাধীন বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র ছিল না। এখানে যারা মুক্তিযুদ্ধ করেছেন আপনারা তো জানেন, মুক্তিযুদ্ধের সময় সমগ্র হাটহাজারির জনগণের, মুষ্টিমেয় রাজাকার এবং আলবদর ছাড়া সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে। এখানে যে দুজন মুক্তিযুদ্ধের কথা শুনলাম, ওনারা যখন মুক্তিযুদ্ধ করতে আসছেন ওনারা কোথায় উঠছেন? যে কোনো একজনের বাড়িতে। ওটার সাথে সাথে আশেপাশের লোকজন তো জেনে গেছে উনি মুক্তিযোদ্ধা, কেউ তো পাকিস্তান আমাকে খবর দেয়নি, বরঞ্চ বিভিন্নভাবে তারা সহায়তা করছে। কীভাবে? খাবার দিয়ে, আশ্রয় দিয়ে, পাকিস্তান বাহিনী কোথায় আছে জানিয়ে। এভাবে কিন্তু সমগ্র বাঙালি জাতি মুষ্টিময় কিছু রাজাকার আলবদর ছাড়া, কিছু দালাল ছাড়া কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে জড়িত ছিল, এবং এই জন্যই আমরা এটাকে বলি জনযুদ্ধ। এই জনযুদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, কারণ তিনি জনগণকে সেই
47 সাল থেকে শুরু করে ধাপে 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 শিশুটিকে 6 দফা দিয়ে 69 সালে ছাত্র সমাজ 11 দফা অসহযোগ আন্দোলনের মাধ্যমে গোটা জনগোষ্ঠীকে স্বাধীনতার পক্ষে উনি ঐক্যবদ্ধ করেছেন এবং এই কারণেই বাঙালিরা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে। আমরা যারা বলি যে মুক্তিযোদ্ধা বিশাল ব্যাপার, আচ্ছা আমি হাঁটাচলিতে কোনো বাড়িতে ওঠার পর সেই বাড়ির মালিক যদি আমাকে বসায় পাকিস্তান হামলাদারকে খবর দিত তো আমাকে আজকে পাওয়া যেত না, অথবা যদি বলতো যে ডাক্তার সাহেব আপনি আসছেন একবার থাকবেন আবার ইন্ডিয়া চলে যান আমরা আপনাকে জায়গা দিতে পারবো। তাহলে যে বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তারা কি যুদ্ধে অংশগ্রহণ করতে পারত? সেই জন্যই বলা হয় এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছে জনগণের চাহিদা অনুযায়ী, মুক্তিযোদ্ধারা ছিল জনগণের অগ্রগামী বাহিনী, কাজেই জনগণকে বাদ দিয়ে কোনো মুক্তিযুদ্ধ হতো না, সম্ভব ছিল না। স্বাধীন বাংলাদেশ হল, বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে এতদিন আমরা যারা এখানে আছি বেশিরভাগ লোকই পিয়ন চাপরাশি শ্রমিক এই পর্যন্ত হতে পারতাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে দেশ উন্নত হচ্ছে, আজকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে শুরু করে থানার সিপাহী পর্যন্ত, ডিসি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই বাঙালি। আগে শুধু পিয়নরা বাঙালি ছিল, কিছু কেরানি বাঙালি ছিল, যারা এখানে আছেন তারা নিশ্চয়ই জানেন হাটাজারি থানায় একজন সিও ড্যাপ ছিল, আর যত বেশিরভাগ কিন্তু অবাঙালি ছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার মাধ্যমে আমরা যারা বাঙালি আমাদের দিগন্ত খুলে গেছে, আমরা জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবার আসেন বঙ্গবন্ধু কি দেশ চেয়েছিলেন, যেমন সোনার বাংলা। আমরা অনেকেই বলি অতীতে সোনার বাংলা ছিল, একদম ঢাহামিশা কথা, কখনই সোনার বাংলা ছিল না। ওই যে আমরা কি সুন্দর দিন কাটাইতে আমার একটা গান আছে না, এই গানটা মিশা কথা। আমরা যারা হতাশ মানুষ তারা মনে করি অতীত খুব ভালো ছিল। অতীতে কৃষকরা বিপুল অঙ্কের খাজনা দিয়ে যা থাকতো তা দিয়ে কোনো মতে দিন কাটাইতো। ইতিহাসটা কে লেখছে জানেন? সোনার বাংলা মুঘল বাদশাহরা। বাদশাহরা যখন কেউ ইতিহাস লিখতে বলে সেখানে দেশের প্রশ্ন থাকতে হবে, বাদশাহ গুণাগুণ থাকতে হবে, না হলে তো কোনোটা চলে যাবে। ইবনে বতুতা এসে বলেছিলেন যে বাংলার ঘরে ঘরে বল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এগুলো একটা সত্য না, এগুলো ছিল কাদের কাছে? যারা যোদ্ধার জমিদার বা তৎকালীন সময় যারা রাজাদের অনুচর তাদের কাছে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার একটা স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নের কথা যারা যুব সমাজ আছে তোমরা 72 সংবিধানের মূলনীতিগুলো পড়বে, পড়লে সেখানে সেই স্বপ্নের কথাগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করে বলা আছে। 72 সংবিধানের মূলনীতিতে পিছনে একটা না, উনি কি বলেছেন, এই যে একজন বলুন আমরা বাংলা ভাষায় কথা বলছি, কথা বলতেছি তো, তুমি বেসরকারি অফিসে যাও ওখানে বাংলা নাই, ওখানে ইংরেজি না জানলে আমরা চাকরি, আমাদের সন্তানরা চাকরি পাবে না। এটা কেমন কথা হলো? বঙ্গবন্ধুর কথা কি রাখা হইলো? রাষ্ট্রভাষা বাংলা মানে হলো অফিস আদালত কল কারখানায় শিক্ষা ব্যবস্থা সর্বক্ষেত্রে বাংলা থাকবে, ইংরেজি দ্বিতীয় ভাষা হিসাবে রাখা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বাংলার প্রচলন এখনো বাংলাদেশে হয়নি। হাটাজারিতে অবশ্য নাম ফলকগুলো বাংলায় আছে, শহরে ঢুকার পথেই দেখে মনে হয় আমরা কোনো উপনিবেশে বাস করছি, সমস্ত সাইনবোর্ড গুলা ইংরেজিতে, একদম প্রাথমিকভাবে আমরা এখন সফল হইনি। এই ক্ষেত্রে যুবকদের ভূমিকা আছে যে বাংলাকে যদি আমরা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে পারি তাহলে যে গ্রামীণ জনগোষ্ঠী যারা বাংলা বেশি জানে তারা সব জায়গায় চাকরি পাবে। এখন চাকরি ক্ষেত্রটা সীমিত হয়ে গেছে ইংরেজি জানা শিক্ষার্থীদের জন্য, এই জন্য মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে নাই বা বঙ্গবন্ধু এই জন্য স্বাধীনতা জানি, এটা সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট ভাবে বলা আছে। যুব সমাজের এই যে বাংলা প্রচলনের ব্যাপারে সোচ্চার হতে হবে। আজকে যদি যুব সমাজ সোচ্চার হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা অবিলম্বে কার্যকর করতে পারবে, কারণ প্রশাসনে প্রচুর বাধা আছে, প্রশাসনের স্তরে স্তরে মুক্তিযুদ্ধ বিরোধী লোকেরা বসে আছে। এটা শেখ হাসিনা আজকে উনি অনেকবার আদেশ দিয়েছেন, অনেকবার বারবার আদেশ দেওয়া সত্ত্বেও আজকে অফিস আদালতের সর্বক্ষেত্রে বাংলার প্রচলন হয়নি, এমনকি সাইনবোর্ডে বাংলা নেই। এটার জন্য আন্দোলন লাগবে, আন্দোলন হলে পরে সরকার এটাকে আদেশ দিয়ে
দ্রুত বাস্তবায়ন করতে পারে। তারপরে বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিল? একমুখী গণমুখী প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষা। এই যে আমাদের মাদ্রাসায় পড়া একদল, ইংলিশ স্কুলে পড়া একদল, প্রাইমারিতে পড়া একদল, অমুক জায়গায় পড়া একদল, আমাদের ছেলেরা শিশুকালে 13 ভাগে বিভক্ত হয়ে বড় হচ্ছে। মাদ্রাসার ছেলে দেখলে অনেকে নাক শিক্ষায়, আবার ইংলিশ ছেলেরা যারা প্রাইমারি স্কুলে পড়ে তাদের দেখলে নাক শিক্ষায়। এই যে অবস্থা, বঙ্গবন্ধু ঘোষণা করেছেন তো একমুখী গণমুখী প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষা, ক্লাস 5 পর্যন্ত হলো, 8 পর্যন্ত দিতে হবে, একই ছাদের নিচে সবাই আমাদের সন্তানরা লেখাপড়া করবে। তারপর যিনি আর্মি পড়তে চান তিনি আর্মি লাইনে গেলেন, যিনি বিজ্ঞান পড়তে চান বিজ্ঞান লাইনে গেলেন, যিনি প্রশাসন পড়তে চান প্রশাসন লাইনে গেলেন। এইভাবে একটা জাতি সৃষ্টি করা উচিত, এটা বাস্তবায়নের জন্য রাজপথে নামতে হবে। আমি শুধু আপনাদের অনুরোধ দিচ্ছি, আমি নিজেও চট্টগ্রাম শহরে এ পর্যন্ত 50টার বেশি সভা করেছি এই এই দুইটা দাবি করতে। এই যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, এই স্বপ্নগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বঙ্গবন্ধুর প্রতি পত্রিকারকে শ্রদ্ধা নিবেদন করা হবে, তাকে সম্মান জানানো হবে। আজকে আপনারা যারা যুবকরা আছেন আপনাদের উচিত হবে বঙ্গবন্ধুর সংবিধানে তার যে স্বপ্নের কথা বলে গেছেন এই স্বপ্নগুলোর পক্ষে রাজপথে নামতে হবে। স্বপ্নগুলো বাস্তবায়ন খুব কঠিন। এখন আপনি বলতেন শেখ হাসিনা আদেশ করলেই হয়, শেখ হাসিনা আদেশ তো বাংলা ভাষার জন্য এই পর্যন্ত 5-6 বার বসে হয়েছে, ঘাটে ঘাটে শেখ হাসিনা বিরুদ্ধে লোকজন বসে আছে। এটাকে দমাতে পারে কে? জনগণ। জনগণের সামনে সবাই কিন্তু মাথা নোয়ায়। 71 সালে জনগণের সামনে কই ট্যাঙ্ক কেমন কিছু হয়েছে? পুলিশ কিছু করতে পারছে? পৃথিবীর পঞ্চম দুর্ধর্ষ সেনা বাহিনী পাকিস্তান বাহিনী কিছু করতে পারছে? এটা শুধু মুক্তিযুদ্ধ ছিল বলে না, জনগণ ছিল বলেই তারা সর্বাংশে ব্যর্থ হয়েছে এবং আমরা সফল হয়েছি। ঠিক তেমনি বঙ্গবন্ধুর স্বপ্ন যদি বাস্তবায়িত করতে হয়, বঙ্গবন্ধুকে যদি বাঁচিয়ে রাখতে হয়, বঙ্গবন্ধুর যে স্বপ্ন উনি সংবিধানে দিয়ে গেছেন সেই স্বপ্নের বাস্তবায়ন যদি আপনারা করেন তাহলে বঙ্গবন্ধু বেঁচে থাকবে। আপনারা যদি এই দাবিগুলো নিয়ে রাস্তায়, আরও দাবি আছে যেহেতু সময় কমে আমি বলছি না, এই দাবিগুলো নিয়ে যদি আপনারা রাস্তায় নামেন একটা দুইটা করে, আমার বিশ্বাস বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারব না। এটার দায়িত্ব যুব সমাজে। আমরা তো এখানে যারা আছি আমাদের তো দুই শেষ, আজকে আছে কালকে নেই, আমরা বলে দিতে পারবো করতে পারবো না, করার দায়িত্বটা আজকে যারা যুব সমাজ আছে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুব সমাজ, আপনারা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা করতে ভারতের সংবিধানের যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলো বাস্তবায়নের জন্য রাজপথে নামো। আমাদের বিশ্বাস আপনারা সোনার বাংলা প্রতিষ্ঠা এগিয়ে যেতে পারবেন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।